যাদেরকে আল্লাহ স্বাবলম্বী করেছেন, পাহাড়ি রঙের ইফতার বানিয়ে বাসায় এনে খাবেন। আপনার পাশে বহু গরিব আছে, ইফতারে বাহারি রঙের আইটেম নাই, তাদের ঘরেও ছোট ছোট ছেলে মেয়ে আছে, তোমার বাড়ির ইফতার দেখে মনে কষ্ট লাগে, তারও খেতে মনে চায়, ছোট ছোট ছেলে মেয়েরা বাবার সম্পদ আছে না নাই তা বোঝে না, মায়ের কাছে গিয়া চোখের পানি ছেড়ে বলে, মা ওই ঘরে অমুক জিনিস আসছে আমারও খাইতে মনে চায়, মাও দিতে পারে না বাবাও দিতে পারে না, তোমার ইফতার থেকে প্রতিদিন তোমার আশেপাশে গরিবের ঘরে কিছু কিছু ইফতার পাঠিয়ে দাও। একটা খেজুর কেনার মতো সামর্থ্য নাই, এক গ্লাস পানি দিয়ে নুন দিয়ে আর লেবু দিয়ে শরবত বানিয়ে ইফতার ছাড়ে আর সাহারিতে অল্প কিছু ভাত খেয়ে সারা দিন কাটিয়ে দেয়, তুমি কি জানো তাদের মর্যাদা আল্লাহর দরবারে কত? পীরের আগেও জান্নাতে যাবে, বুজুর্গের আগে জান্নাতে যাবে, বিশ্ববিখ্যাত পীর। মুরিদরা খাবার সামনে দিয়ে ভরে ফেলেছে, পেট ভরে খেয়ে তাহাজ্জুদ করেছে, আর একজন দিন মজুর খেজুর দিয়ে ইফতার করেছে, সন্ধ্যা রাতের খাবার ছুটল না, চিন্তা করেছে সাহারিতে কিছু খাবো, এই গরিব তাহাজ্জুদ পড়েছে, পেট ভরা পীরের আগে এই গরিব জান্নাতে যাবে। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون يا كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي إيمان دارا তোমাদের উপরে রোজা কর্তব্য করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজার বিধান কর্তব্য করা হয়েছিল, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। তুমি নামাজ পড়বা, শর্ত আগে তাকওয়া অর্জন করো, তাকওয়া নিয়ে নামাজে দাঁড়াও, তাকওয়া ছাড়া নামাজে দাঁড়ালে নামাজ হবে? قال النبي صلى الله عليه وسلم ان تعبد الله كانك ترى وان لم تكن ترى فانه يراك তুমি যখন ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা, তাকওয়া কি জানো, মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো, অর্থাৎ তাকওয়া নিয়ে দাঁড়াও, যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন, এটা তাকওয়ার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়েছেন আমার রাসূল। নামাজে দাঁড়াইবা আগে তাকওয়া লাগবে, তাকওয়া নাই নামাজের কোনো লাভ নাই, জিকির করতে বসছো আগে তাকওয়া অর্জন করো তারপরে জিকির করো, জিকিরের আগে তাকওয়া নিয়ে জিকিরে বসো, দান করবা দানের আগে তাকওয়া অর্জন করো, তাকওয়া নিয়ে দান করো, বয়ান করবা তুমি ওয়েস আগে তাকওয়া নিয়ে বসো, তুমি শুনবা তাকওয়া নিয়ে বসো,
তুমি দরুদ পড়বা তার আগে তাকওয়া, নফল নামাজে দাঁড়াও, দান সদকা করো, ভালো কাজ করো, আগে তাকওয়া। কিন্তু রোজায় এমন এক ইবাদত, আগে তাকওয়া লাগবে না, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়ে যায়। এমন এক ইবাদত আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দেবেন। কারণ কি? কারণ কি? তাকওয়া কেমনে অর্জন হয়? নামাজের মধ্যে লৌকিকতা আছে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়া যায়, দান সদকাও মানুষকে দেখাবার জন্য করা যায়, জিকির আজকার এটাও মানুষকে দেখাবার জন্য করা যায়, এমনকি জাহান্নামের ভয় এটাও মানুষকে দেখাইয়া দেখাইয়া কান্দা যায়, মানুষ বলবে লোকটা বড় আল্লাহওয়ালা, দেখো চোখের পানি ছেড়ে কাঁদে। এরকম যত ইবাদত আছে, ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, চাইলেই সে মানুষকে দেখাবার জন্য করে করতে পারে। যদিও মানুষকে দেখাবার জন্য যে ইবাদত করা হয়, এই ইবাদতের দাম আল্লাহর দরবারে নাই, আছে নাকি? যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم নামাজিদের জন্য দুঃসংবাদ, নামাজিদের জন্য ওয়াইল দোজক। আমার রাসূল বললেন, সালাতুন ইফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নামাজ জান্নাতের চাবি। চাবি মানে কি? চাবি তালা, জান্নাতের চাবি মানে বোঝানো হয়েছে, চাবি ছাড়া যেমন তালা খুলে ঘরে ঢোকা যায় না, নামাজ ছাড়াও কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। কারণ দুনিয়াতে যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহর কাছে নামাজ। নামাজকেই বলা হয় মিরাজ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মিরাজ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমার রাসূল বলেছেন, নামাজ এমন এক ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে চলে যায়, সিজদায় গেলে বান্দা আর আল্লাহ এত কাছাকাছি হয়ে যান, এত কাছাকাছি দুনিয়ার আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। নামাজ আল্লাহর কাছে এত দাম কেন? একজন মানুষের অহংকার মিটায় দেওয়ার জন্যে সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। মানুষটা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, ওই মানুষটা একেবারে দাঁড়ানো থেকে নিজের মাথাটা মাটির সঙ্গে মিশায় পালায় সিজদায় গিয়া, এর চাইতে নত হওয়ার আর কোনো উত্তম পন্থা নাই। এই নামাজের মাধ্যমে সেই নত হওয়া যায়। নামাজের মতো ইবাদত এই নামাজ। আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নামাজ এমন এক মহা ঔষধ, এমন এক চিকিৎসা, এমন এক প্রেসক্রিপশন, তুমি যেই গুনাহ জানো আর যেই গুনাহ জানো না, জানো না করতেছ, যেই গুনাহ জানে না করে, এই গুনাহ থেকে বিরত থাকা মুশকিল। কিন্তু নামাজ এমন এক ইবাদত, যেই গুনাহ জানো আর যেই গুনাহ জানো না, সব ধরনের গুনাহ থেকে নামাজ তোমাকে ফিরায় দেয়। অথচ আল্লাহ এই নামাজদের জন্য বললেন আবার ওয়াইল দোজক। কোন নামাজে? যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। কিসের জন্য? কথা বলে না। আপনি চাইলে দুনিয়ায় যত ইবাদত আছে মানুষকে দেখাবার জন্য করতে পারেন, তবে মানুষকে দেখাবার জন্য যে ইবাদত করা হয়, ওই ইবাদত রিয়াযুক্ত ইবাদত।
ওই ইবাদত তো আল্লাহর কাছে কবুল হবে না, বরং আল্লাহ তোমার সমস্ত আমলগুলো পুড়ে ভস্ম করে দেবেন। সব ইবাদত লৌকিকতা আছে, চাইলেই দেখায়া করা যায়, আগে তাকওয়া লাগে তারপরে ইবাদত। কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা চাইলেই মানুষকে দেখায়া করা যায় না, শুধুমাত্র আল্লাহর ভয় নিয়েই আদায় করা যায়। রোজা রাখেন যারা, দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে? খান খান কেন? রোজায় মানুষকে মুত্তাকি বানায় দেয়। পানির মধ্যে ডুব দিয়া পানি পান করলে কেউ দেখে? খান না কে? আল্লাহর ভয়, আল্লাহ দেখবেন। এই যে শুধু আল্লাহর জন্যই এই রোজা রাখা, এছাড়া কাউকে দেখাবার জন্য সুযোগই নেই। কি দেখাইবেন, কি দেখাইবেন? রোজাই রাখি নাই, মানুষ দেখে রোজা রাখে। আমি তো রোজা রাখিনি নাই, তো দেখাইয়া রাখবেন কি? আমি নামাজ পড়লামই না, তো দেখাইয়া হলো কি? পড়তেছি, মানুষ দেখতেছে, আরে কত ভালো নামাজি মনে করতেছে, কিন্তু রোজা রাখছি, মানুষ রোজাদার মনে করতেছে। এই চিন্তা যদি থাকে তাহলে ঘরে ঢুকে খাইব, কিন্তু খায় না। ক্ষুধা, আসরের সময় দাঁড়ানো যায় না, পাগলের মতো হয়ে যায় না, মাঝে মাঝে যত শক্তিশালী হোক হঠাৎ একটু একদিন পরিশ্রম বেড়ে গেছে রোজায়। আর এখন তো রোজা, এবার এই গত দুই তিন বছর থেকে যেই রোজ 15 ঘন্টা রোজা থাকতে হবে আমাদের এই রোদের মধ্যে। তবে আল্লাহর দয়া আছে রোজাদারদের উপরে, দেখবেন এত রোদের মধ্যেও কিনা সারা বছরই আল্লাহ সারা মাসে বৃষ্টি দিয়ে দেন, আবহাওয়া ঠান্ডা রাখেন, রাখবেন ইনশাআল্লাহ। যদি নাও রাখেন, যদি নাও রাখেন ইনশাআল্লাহ রোজাদারদের রোজায় কষ্ট হবে না। সাহারিতে উঠে এক পাতিলের সামনে নিয়ে খাইয়া সব পেট ভরিয়া মনে করেন বেশি খাইলেই বুঝি রোজা ভালো থাকা যাবে, দুই জগ পানি পান করে মনে করে এতেই বুঝি রোজা ভালো থাকা যাবে, পানির পিপাসা কম লাগবে না, পেট ভরে খাবেন না, অল্প খাবেন, পানিটা চাহিদা মতন খাবেন, অতিরিক্ত খাবেন না, পান করবেন না, ভালো থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে, কমফোর্ট ফিল করবেন, নিজের কাছে ভালো লাগবে, কাজকর্ম করতে ভালো লাগবে, রোজা রেখে কাজে তাড়াহুড়া করবে না। রোজার মাসে আয় বাণিজ্য কম হোক অসুবিধা নেই, আমি রোজাদার, কারো সাথে তর্ক করব না রোজায়। কেউ যদি তোমার সঙ্গে তর্ক করতে আসে বলে দাও আমি রোজাদার, এটা বলার পরও যদি তর্ক করবে ওর জবাব দেবে ফেরেশতারা। জবাব দেবে কে? রোজা রেখে কারো সাথে তর্ক করার দরকার নাই, দণ্ড করার দরকার নাই, উচ্চ ভাষায় উচ্চ আওয়াজে কথা বলে নিজের এনার্জি নষ্ট করার দরকার নাই। তর্ক করতে গিয়া যেই কয়েকটা শব্দ বলবো ওই কয়েকটা শব্দের জায়গায় 10 বার আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, তেলাওয়াত করবো, একটা মুহূর্ত যেন আমার আমলের বাইরে না যায়, একটা মুহূর্ত যেতে পারবে না। গত বছর আমাদের সঙ্গে বহু মানুষ বন্ধু বান্ধব আমাদের সঙ্গে রোজা রেখেছে, কিন্তু এবার আর আমাদের মাঝে নাই। আমরা আবার সুযোগ পাইলাম, গত রোজায় তওবা করেছি, গুনাহ থেকে ফিরতে পারি নাই, এবার যেহেতু আবার রোজা পেয়ে গেলাম, এবার আর ভুল করব না, খাটি তওবা করে মরণের আগ পর্যন্ত তওবার উপরে স্থির থাকব। সেই রোজা থেকে অল্প দূরে আমি মূলত রোজা নিয়ে আর রোজা বিষয়ক আলোচনা করার ব্যাপারে মনস্থির করে বসিনি, কিন্তু অনেকক্ষণ আলোচনা হয়ে গেল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা জান্নাত কিভাবে পাওয়া যায়, কারা পাবে, কোন গুণের কারণে, সেই বিষয়ে কিছু আলোচনা করব খুব সংক্ষেপে।
নয়টায় বয়ানে বসার কথা ছিল, সাড়ে দশটার পর বয়ান করি না, আটটায় রওনা দিছি যাত্রাবাড়ি থেকে শুক্রবার, না সাতটায়, সাতটায় রওনা দিলে আসতে আমার আধা ঘন্টা লাগে, আমি জুমায় আসি আধা ঘন্টা লাগে। আজকে জুমায় আসতেও দেরি হয়েছে, এখানেও দেরি, যানজটে ভরা শুক্রবার, আবার কালকে হয়তো অনেকে বাড়িতে যাইতেছে, বিভিন্ন বিষয় আছে, আবার চরমনাইদের সমাবেশ গেছে, মানুষজন সব দিক মিলে একটা যানজট, এই জন্য আসতে দেরি হয়েছে। অবশ্য আমি মসজিদেও বসছিলাম পাঁচ মিনিট, ক্লান্ত হয়ে গেছিলাম এই জন্যই। যাই হোক, সংক্ষেপ আলোচনা হবে জান্নাত কিভাবে আমরা পাব। আমরা যে যা করি জান্নাত পাওয়ার জন্যই করি, কিন্তু জান্নাত পাওয়ার জন্যে যে কাজগুলো দরকার, আল্লাহ যা বলেছেন সেগুলো আমরা করি না। আমি কিছু মূল নীতি আজকে আপনাদের বলে দেব, যেই মূল নীতির উপরে থাকলে অন্তত আমাদের দ্বারা গুনাহ হবে না, নেক কিছু কম হতে পারে, নেকের কাজ করার দরকার নাই তোমার, কিন্তু গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রোজায় পর্দার ভিতরে ঢুকে চাখাইবেন, কেটে কেটে তুলেন, সবাই ভালো আমরা আলহামদুলিল্লাহ। এই এলাকায় কিছু যুবক তৈরি হয়ে যাবে, তোমাদের কাজ পুরো রমজানে মিরপুর দুইতে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ পর্দা হোক আর বেপর্দা হোক, আল্লাহ এত পর্দার কথা কইছে, পর্দা মানে না রমজানে পর্দার পাবন্দি হয়ে যায়। ওরে বাটপা, রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে, এটা তোমাদের দায়িত্ব। এই এলাকাকে রমজানের পবিত্রতা রক্ষা করা, এই এলাকায় এটা তোমাদের দায়িত্ব। দোকানদার যদি বলে হুজুর দোকান বন্ধ রাখলে আগামীকাল কি খাবো, আপনি চাউল কিনা দিয়া তারপরে দোকান বন্ধ রাখতে বলেন, হোটেল বন্ধ রাখতে বলেন, ওরে বোকা, আমি কেন তোমাকে চাউল কিনে দেব, বরং তোমার দায়িত্ব ছিল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, তুমি বন্ধ রাখো নাই, আমি যে তোমাকে বলে দিলাম, এই যে তোমাকে স্মরণ করায় দিলাম, ভালো কথা মনে করায় দিলাম, এজন্যে খুশি হইয়া আমাকে তোমার চাউল কিনে দেওয়া দরকার। আমি তো চাউল চাই নেই তোমার কাছে, এমনও নাফরমান আমার দেশে আছে, আপনি রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে বলে বললে বলে চাউল কিনে দেন, আমার ঘরের চাউল লাগবে, আপনি যদি দেবেন, তুমি এই কথা বলতেছো, তুমি কি জানো এই দেশে কত দিন মজুদ এই রোজায় হাফ বেলা কাজ করে অল্প টাকায় একটা খেজুর কেনার মতো সামর্থ্য নাই, এক গ্লাস পানি দিয়ে নুন দিয়ে আর লেবু দিয়ে শরবত বানিয়ে ইফতার ছাড়ে আর সাহারিতে অল্প কিছু ভাত খেয়ে সারা দিন কাটিয়ে দেয়, তুমি কি জানো তাদের মর্যাদা আল্লাহর দরবারে কত, পীরের আগেও জান্নাতে যাবে, বুজুর্গের আগে জান্নাতে যাবে, বিশ্ববিখ্যাত পীর মুরিদরা খাবার সামনে দিয়ে ভরে ফেলেছে, পেট ভরে খেয়ে তাহাজ্জুদ করেছে, আর একজন দিন মজুর খেজুর দিয়ে ইফতার করেছে, সন্ধ্যা রাতের খাবার ছুটলো না, চিন্তা করেছে সাহারিতে কিছু খাবো, এই গরিব তাহাজ্জুদ পড়েছে, পেট ভরা পীরের আগে এই গরিব জান্নাতে যাবে। যাদেরকে আল্লাহ স্বাবলম্বী করেছেন, বাহারি রঙের ইফতার বানিয়ে বাসায় এনে খাবেন, আপনার পাশে বহু গরিব আছে, ইফতারে বাহারি রঙের আইটেম নাই, তাদের ঘরেও ছোট ছোট ছেলে মেয়ে আছে, তোমার বাড়ির ইফতার দেখে মনে কষ্ট লাগে, তারও খেতে মনে চায়, ছোট ছোট ছেলে মেয়েরা বাবার সম্পদ আছে না নাই তা বোঝে না, মায়ের কাছে গিয়া চোখের পানি ছেড়ে বলে, মা ওই ঘরে অমুক জিনিস আসছে আমারও খাইতে মনে চায়, মাও দিতে পারে না বাবাও দিতে পারে না, তোমার ইফতার থেকে প্রতিদিন তোমার আশেপাশে গরিবের ঘরে কিছু কিছু ইফতার পাঠিয়ে দাও।